ফ্রেন্ডস, একটু মোটা হওয়ার জন্য আমরা অনেক কিছুই ট্রাই করে থাকি, অনেক ওষুধ খেয়ে থাকি, কখনো ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাই, কখনো আবার জিম করতে শুরু করে দিই, বন্ধুদের কথা মতো অনেক কিছুই খেয়ে থাকি। এছাড়া অনেকে ইউটিউবের ভিডিও দেখে মোটা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। এভাবে কিছু মানুষ অল্প মোটা হয়, আবার কিছু মানুষ বিপরীত রেজাল্টও পেয়ে থাকে। মনে রাখবেন, মোটা হওয়াটা একদম সহজ ব্যাপার না। যারা ইউটিউবের ভিডিও দেখে রাতারাতি মোটা হওয়ার কথা ভাবছেন, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা। ফ্রেন্ডস, শরীরে অল্প সময়ে মোটা করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই জানতে পারবেন কম সময়ে রোগা থেকে মোটা হওয়ার ওষুধের নাম সম্পর্কে। এক কথায়, ঘরে বসে মোটা হওয়ার একদম সহজ উপায়। সবার প্রথমে বলে নিই, হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেল কোনো কোম্পানির হয়ে কথা বলে না। সো কথা কম কাজ বেশি, ভিডিওটা শুরু করছি। ফ্রেন্ডস, শরীরে অল্প সময়ে মোটা করতে যারা বেভন সিরাপ খেতে শুরু করেছেন, অথবা যারা বডি বানাতে এই সিরাপটা কিনে এনেছেন, তারা এই ভিডিওটা সবটা দেখার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে জানব বেভন সিরাপ আমাদের শরীরে কি কি উপকার করে থাকে, কারা কারা খেতে পারবেন, এর মধ্যে কি কি উপাদান আছে, কখন এবং কতটা পরিমাণ খাওয়া দরকার, এছাড়া এই বেভন সিরাপটা অতিরিক্ত খেলে কি কি অসুবিধা হয়, সব বিষয়ে বিস্তারিত আজ আলোচনা করব। যিনারা এখনও পর্যন্ত আমার হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দিন, কারণ পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। বন্ধুরা, বেভন সিরাপটা 100 ml, 200 ml প্যাকিংয়ে পাওয়া যায় বা বোতলে পাওয়া যায়। 200 ml সিরাপের দাম 145 টাকা। এটা জুভেন্টাস কোম্পানির প্রোডাক্ট। চলুন তাহলে জেনে নিই এর ভিতরে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। ফ্রেন্ডস, বেভন সিরাপটা হচ্ছে একটা মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সিরাপ। এর ভিতরে অনেক কিছু কম্পোজিশন দেওয়া আছে যা আমাদের শক্তিকে বাড়াতে সাহায্য করবে, মোটা করতে ও ক্ষিদারুচি বাড়তেও সাহায্য করে এই বেভন সিরাপটা। বেভন সিরাপটা 16 বছর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই খেতে পারবেন, কোনো ক্ষতির ব্যাপার নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এছাড়া বাচ্চাদের জন্য বেভন ড্রপ পাওয়া যায় বন্ধুরা। এই বেভন সিরাপটা আমাদের শরীরে যখন রোগা পাতলা হয়ে যায়, আমাদের শরীর যখন দুর্বল হয়ে যায়, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন কিছু খেতে আমাদের ভালো লাগে না, কিছু ইচ্ছা জাগে না, খিদারুচি খুবই কমে যায়, যাদের শরীর ভিটামিনের ঘাটতি হয়ে যায়, এই সময় এই বেভন সিরাপটা আপনি সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে যদি খান তাহলে দ্বিগুণ রেজাল্ট পাবে বন্ধুরা। এটা প্রাপ্তবয়স্ক থেকে ছোট থেকে বড় সবাই খেতে পারবেন, কোনো ক্ষতি ব্যাপার নেই। এটি ভিটামিনের ঘাটতি দূর করতে পারে এই বেভন সিরাপ। যে কোনো মাল্টিভিটামিন সিরাপ আপনার শরীরকে দুর্বল থেকে একবারে স্বাস্থ্যবান বানাতে পারবে, আপনাকে রোগা পাতলা থেকে স্বাস্থ্যবান করতে পারবে, কিন্তু আপনাকে কোনো সময় বডি বানাতে পারবে না মাল্টিভিটামিন সিরাপ, এক কথায় বেভন জাতীয় সিরাপ। বন্ধুরা, যদি আপনি মোটা হয়েও থাকেন তাহলে বেশি দিন মোটা হয়ে থাকা যায় না, আপনারা বডিকে সলিড করতে চান তাহলে এই বেভন সিরাপটা সেবন করবেন। এই বেভন সিরাপটা ভারতের সমস্ত ওষুধের দোকান, এক কথায় মেডিকেল শপ অ্যাভেলেবেল আছে। বাংলাদেশে কিছু কিছু ওষুধের দোকানেও এটি অ্যাভেলেবেল আছে। এটি খাওয়ার নিয়ম আপনারা একটু জেনে রাখুন। বেভন সিরাপটা অ্যাডাল্ট যদি ছেলে মেয়ে হন তাহলে খেতে হবে 10 ml, মানে 10 ml করে দুপুরে এবং রাতে খাবার পরে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এক কথায় ছোটরা 5 ml করে, মানে 5 ml করে দিনে দুবার কন্টিনিউ খাবার পর, দুপুরে এবং রাতে কন্টিনিউ 3 মাস খেতে হবে। 3 মাস খেলে আপনি নিজেই তফাতটা জানতে পারবেন, এর উপকারিতা খুবই ভালো আছে, কারণ আপনারা খেয়ে উপকার পাবেন এবং আমি খেয়েছি, খেয়ে উপকার পেয়েছি, আপনারাও খান বন্ধুরা। ভিডিওটি আপনাদের আশা করি এতক্ষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটার নিচে একটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনার বন্ধু বান্ধবীদের অবশ্যই শেয়ার করবেন, তারাও যেন জানতে পারে বেভন সিরাপের দৌলতে ঘরে বসে মোটা হওয়ার একদম সহজ উপায় বেভন সিরাপের দৌলতে। আপনাদের কোনো অসুখ বিসুখ থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, পরবর্তী ভিডিও সেগুলোই তুলে ধরব।
আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেল।